আমরা মনে করেছিলাম যে একটা নতুন শতাব্দীতে আমরা প্রবেশ করেছি, জ্ঞান বিজ্ঞানের ওপর দাঁড়িয়ে থাকা এই শতাব্দী, জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে ক্রমাগত ভাবে এগিয়ে চলবার বিরাট সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের। এখনো কেন এই একটা মধ্যযুগীয় মানসিকতা আমাদের রাজনীতির মধ্যে থাকবে? কেন আমরা যুক্তি তর্ক বিতর্ক চেতনা তার উপর দাঁড়িয়ে রাজনীতি তাকে আমরা পরিচালিত করতে পারবো না? আমরা এটাও মনে করেছিলাম যে রাজনৈতিক নেতা নেত্রীদের এই কথা ঘোষণা করতে হবে এবং এই বিষয়ে দায়বদ্ধ হতে হবে, যেখানে মানুষের জীবনের ওপর আক্রমণের সম্ভাবনা তৈরি হবে সেখানে তারা তাদের রাজনীতিকে আটকে দেবেন, সেখান থেকে আর এগোবেন না। এবং প্রত্যেকটা রাজনৈতিক নেতা নেত্রীকে একত্রিতভাবে এই ভূমিকা পালন করতে হবে, এই কথা ঘোষণা করতে হবে। আজকে পশ্চিম বাংলায় শুধু আজ নয়, বহু বছর ধরে দেখছি আমাদের এই রাজ্যে এখানে সাম্প্রদায়িকতার সংঘর্ষ হয় না, না হয় বললেই চলে, জাতিগত সংঘর্ষ হয় না, কিন্তু এখানে সিপিএম তৃণমূল তাদের সংঘর্ষে যত মানুষের জীবন যায়, হয়তো বিহারে জাতপাতের সংঘর্ষেও এত মানুষের জীবন যায় না, বা কোথাও একটা সাম্প্রদায়িক দাঙ্গায় এত মানুষের জীবন যায় না। তাহলে আমরা কেন এতটা অসহিষ্ণু হয়ে পড়েছি? আমরা সেগুলো ভাববার চেষ্টা করেছি এবং সেখানেই আমরা বুঝেছি যে রাজনীতির সঙ্গে ক্ষমতা যে কোনোভাবে পাওয়া বা ধরে রাখার যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এটাকে ভাঙা দরকার আছে। রাজনীতি মানে একটা পার্টি বা একটা গোষ্ঠী বা তাদের কিছু মানুষের একটা ক্ষমতা পাওয়ার অভিযান মনে করলে চলবে না। রাজনীতি মানে প্রত্যেকটা মানুষকে চেতনায় উন্নত করা, তাদেরকে অধিকারে জাগ্রত করা এবং নিজেদের সিদ্ধান্ত তারা নিতে পারবেন বিনা বাধায় সেই পরিস্থিতি পরিবেশ তৈরি করা। রাজনৈতিক দল আছে থাকবে গণতন্ত্রে, এটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমাদের যেটা প্রয়োজন তার চেয়ে তো বেশি হলো আইনের শাসন, এমন সাংবিধানিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান যারা কোনো রাজনৈতিক দলগত পক্ষপাতের দিকে যাবে না, নিরপেক্ষভাবে আইনের শাসনকে তারে কাজে লাগাবে। আমরা সেই হিসেবেই মনে করেছিলাম এই সামগ্রিক যে ধারণা তার ভিত্তিটা হচ্ছে গণতন্ত্রের মধ্যে, বহুত্ববাদী গণতন্ত্রের মধ্যে। তাহলে বহুত্ববাদী গণতন্ত্র, সেটা রাজনৈতিক দল হিসেবে বহুত্ববাদী গণতন্ত্র, এটা অন্য বিভিন্ন মতামত সেই ক্ষেত্রে বহুত্ববাদ, ধর্মীয় যে বাস্তবতা সেই ক্ষেত্রেও বহুত্ববাদী মনোভাব, অন্য যে কোনো একটা ধ্যান ধারণার ক্ষেত্রে বহুত্ববাদ, অর্থনীতির ক্ষেত্রে বহু মতকে যাতে জায়গা করে দেওয়া যায়, তাদের পারস্পরিক তর্ক বিতর্ক, তাদের মধ্যে একটা সম্পর্কের মাধ্যমে যাতে সত্যের দিকে পৌঁছানো সম্ভব হয়, সেই লক্ষ্যেই আমরা আমাদের নতুন পার্টি আমরা তৈরি করেছি। এবং আমরা মনে করেছি যে জ্ঞান ভিত্তিক বহুত্ববাদ ভিত্তিক এই গণতান্ত্রিক চেতনায় যদি আজকে সত্যি কার্যকর, তাহলে এখানে আমাদের হিংসা মুক্ত রাজনীতি এবং সমাজ গড়ার বিষয়টাকে অত্যন্ত জোর দিতে হবে এবং আমাদের আচার আচরণে সেটা প্রমাণ করতে হবে। আমরা সেই হিসেবেই 2002 সালে যখন বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম, আমরা ছোট দল ছিলাম কিন্তু অন্য বহু দল তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে আপনারা এই আহ্বান জানান, অনেকগুলো জরুরি বিষয় রয়েছে জনসাধারণের। আমরা এই কথা দৃঢ়ভাবে ঘোষণা করেছিলাম যে কোনো ক্ষেত্রে কোনো জোর খাটানো চলবে না, বাস যদি চলতে পারে চলবে, ট্রেন চলতে পারলে চলবে, যারা অফিস যেতে চান যেতে চাইলে যেতে পারবেন, দোকানকেও খোলা রাখতে চাইলে খোলা রাখতে পারবেন, কোনো বাধা দেওয়া হবে না, প্রচার করা হবে মানুষের কাছে, জিনিসটা কি জানানো হবে তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা যদি জোরই খাটাতে যাই তাহলে একটা আন্দোলনের নৈতিক শক্তি নষ্ট হয়ে যায়। আমরা সর্বক্ষেত্রে এই নীতিটা মেনে চলবার আমরা চেষ্টা করেছি, একটা সাময়িক কোনো লাভের জন্য আমরা আমাদের নীতি বিসর্জন দিইনি। নন্দীগ্রাম বা সিঙ্গুরে যে আন্দোলন হয়েছে এর দুটো দিক আমরা বিবেচনা করেছি। একটা হলো যে পশ্চিমবাংলায় যে দমবন্ধ পরিস্থিতি আছে, সরকার তার বিরাট সংখ্যাগরিষ্ঠতার দরুন তারা বিরোধী পক্ষকে নস্যাৎ করতে চায়,
সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিরোধী আন্দোলন যদি তৈরি হচ্ছে, তার মধ্যে একটা গণতান্ত্রিক স্বার্থ আছে। কিন্তু বিরোধী আন্দোলন এ পর্যন্ত যা হয়েছে পশ্চিমবাংলায়, সেই আন্দোলন কোনো ঠিক ইতিবাচক আন্দোলন হয়নি, কোনো দায়বদ্ধ আন্দোলন হয়নি। তার মধ্যে ভয়ানক রকমের পাল্টা তার পাল্টা সন্ত্রাস, হিংসা, এইভাবেই জিনিসটা চলেছে। এবং বিরোধী আন্দোলনও সংঘবদ্ধভাবে তুলে ধরতে পারেনি তারা কি অর্জন করতে চায়, কি তাদের কর্মসূচি। সুবিধাবাদ আছে, দ্বিতীয় আমরা বলেছিলাম 100 চাষের জমি নেওয়া চলবে না, এই কথাটা আমরা সমর্থন করি না। তৃতীয় কথা বলেছিলাম আমরা হিংসা করা চলবে না। চতুর্থ কথা বলেছিলাম বিরোধী রাজনৈতিক দল শক্তি তাদের একটা কর্তব্য হলো সরকারের সঙ্গে আলোচনা করা। এই 3-4 জিনিস আমরা করতে পেরেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গুরে কৃষকদের স্বার্থ রক্ষা করে, সরকারের অন্যায় তার প্রতিকার করে, এবং টাকাকেও ওখানে কারখানা হতে পারে সেই পরিস্থিতি তৈরি হয়নি। এটা একটা দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের আগামী দিনে পরিবেশকে বাঁচিয়ে আমাদের যা শ্রম সম্পদ আছে তার উপর কোন রকম শোষণ হবে না, এই একটা পরিস্থিতি মাধ্যমে বিরাটভাবে শিল্পায়নের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, কৃষিকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের বিরাট উন্নয়নের যে চাহিদা রয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শিক্ষাকে আমার আধুনিক করতে হবে, হাজার রকমের বিষয় আমার শিক্ষার ক্ষেত্রে নিয়ে আসতে হবে। একটা দায়সারা গোছের নাম লেখানো হলো, তারা গেল স্কুলেতে কিছু খাবার পেলো, পেলো না, কিন্তু সত্যিকারের কোনো শিক্ষা অর্জন হলো না। এইরকম করলে হবে না, মানে কোটা পূরণের জন্য শিক্ষা হতে পারে না। শিক্ষা গুণগতভাবে উন্নত মানুষ তৈরি করার জন্য হতে হবে, যেটা হাতিয়ার হবে তাদের নিজেদের জীবনকে নিজেরা গড়ে তুলবে, যে কোনো বাধা তাকে দূর করে এগিয়ে যেতে পারবে। স্বাস্থ্য, একটা মানুষের কোনো কিছুই ঠিকভাবে চলতে পারে না যদি স্বাস্থ্যের একটা পরিকাঠামো ঠিক না হয়। এরকম বহু ক্ষেত্রে আজ সমাজ জীবনে দুর্নীতি ভয়ানক চেহারা ধারণ করেছে। কোনো আদর্শের জন্য যদি কেউ একটা আন্দোলন না করেন, সমাজতন্ত্র চাই কি গণতন্ত্র চাই, দুর্নীতি করতে দেব না এই একটা আন্দোলন যদি কেউ মনে করেন যে চালানো দরকার। হাজার রকমের কর্মসূচি আছে সরকারের গরিব মানুষের জন্য, তাদের উন্নয়নের জন্য, সব দুর্নীতিতে নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিস আমরা রোধ করব, এই একটা মনোভাব নিয়েও যদি কেউ এগিয়ে আসতে পারেন সেটাও একটা সমাজের অনেক উপকার হয়। আমরা এই ধরুন আমাদের রাজনীতিটাকে আমরা একটা সামাজিক উন্নত চেতনার আন্দোলন হিসেবে গড়ে তোলবার চেষ্টা করেছি, এবং আমরা মনে করি যে আমরা 8 ধরে অনেক কষ্টের মধ্যে, অনেক বড় মানুষের সাহায্য আমরা পাই না যারা আমাদের অর্থ সাহায্য করতে পারেন, এবং অর্থ ছাড়া একটা রাজনৈতিক দল চালানো খুবই কঠিন, আর নির্বাচনে তো অংশগ্রহণ করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কোটি কোটি টাকা সব নির্বাচনে খরচ হয়। আমরা দাবি করেছি রাষ্ট্র এই নির্বাচনের খরচ বহন করুক, রাজনৈতিক দলগুলো তার একটা বন্দোবস্ত তৈরি হোক যাতে আমাকে পয়সার জন্য দৌড়তে না হয়, কিন্তু সেসব জিনিস এখনো হয়নি। তাহলে ন্যূনতম ভাবে একটা সততার মধ্যে থেকেও যদি একটা রাজনৈতিক দল চালাতে হয় এবং উন্নত আদর্শের ভিত্তিতে তাকে যদি বাঁচিয়েও রাখতে হয়, তাহলে বহু মানুষের সহযোগিতা জ্ঞানগত, বুদ্ধিগত, অর্থগত সেটা আমাদের প্রয়োজন আছে। আমরা আমাদের রাজ্যের মধ্যে গরিব মানুষের কাছে পৌঁছই, তারা আমাদের সাহায্য করেন, অনেক বন্ধু আছেন তারা সাহায্য করেন, কিন্তু সেটা অনেক নয়, যথেষ্ট নয়। আরো বহু মানুষ আছেন যারা প্রবাসী বাঙালি আছেন, আমেরিকায় আছেন, কানাডায় আছেন, ইংল্যান্ডে আছেন, অন্য দেশে আছেন, ভারতীয় আছেন যারা হয়তো আমাদের কথা জানেন, বা অন্য যে কোনো জাতির মানুষ যদি আমাদের কথা জানতে পারে তাহলে আমার ধারণা তারা উৎসাহিত হবে, এবং আমি অত্যন্ত আন্তরিক আবেদন করব যে তারা এগিয়ে আসুন, আমাদের এই নীতিটাকে যাতে বাঁচিয়ে রাখতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। তার ভিত্তিতে শুধু আমাদের সাফল্য নয়, আমাদের সামগ্রিক রাজনৈতিক যে অস্তিত্ব তার বাস্তবতা, তার একটা সাফল্য, তার একটা সভ্যতা যাতে আমাদের তৈরি হতে পারে। আমার আমেরিকায় ওবামার যে সাফল্য দেখে খুবই আমরা উৎসাহিত হই। আমরা যখন টিডিএস তৈরি করেছিলাম তখন অনেক কথা আমরা বলেছিলাম, তার সঙ্গে আমি ওবামার অনেক কথার মিল খুঁজে পাই। ওবামা একটা সুযোগ বিশ্বের কাছে ভালোভাবে বাঁচবার, শুধু আমেরিকার জন্য নয়, এই সুযোগটাকে যাতে কেউ নষ্ট করতে না পারে সেটাও আমাদের সচেতন ভাবে দেখা দরকার, আমাদের সময় দেওয়া দরকার, কোথাও কিছু ভুল ত্রুটি হলে তাকে কি করে সংশোধন করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা দরকার।
আচ্ছা আচ্ছা, মানব সভ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নতুন চেতনার রাজনৈতিক সামাজিক আন্দোলন গড়ে তোলবার কাজে আমরা আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে নিয়োজিত রয়েছি। সেই কাজে আপনারা সবাই যারা প্রবাসে রয়েছেন, বাঙালি, ভারতীয়, অন্য যে কোনো জাতির মানুষ, তারা এগিয়ে আসুন। আমাদের ওয়েবসাইট আমরা একটা তৈরি করেছি, www.pdsindia.org। আপনারা এই সাইটে গিয়ে দেখতে পারবেন, সেখানেও আমরা অর্থ সাহায্যের আবেদন রাখব এবং আপনাদের সাহায্যে আমরা সমৃদ্ধ হয়ে আগামী দিনে আমাদের রাজনীতিকে, আমাদের বাংলাকে, আমাদের দেশকে, মানব সমাজকে সেবা করার কাজে আমরা সফল হতে পারবো। এই আবেদন আমি জানাই।